একই মেট্রো রেল দেখি দুই দিকেই চলে। সত্যি আমি জানতাম না মেট্রো চালানোর জন্য ট্রেনের দুই দিকেই ড্রাইভারের কেবিন থাকে। কোনো গন্তব্যে পৌঁছানোর পর আবার যখন ব্যাক করে তখন ড্রাইভার ঘুরে এসে ট্রেনের অন্য প্রান্তে গিয়ে বসে এবং মেট্রো চালায়। আমার মতো কে কে প্রথম জানলা কমেন্টে জানাও। আমরা এখন আছি কারণবাজার মেট্রো রেল স্টেশনে। আমরা মেট্রো রেলে করে কারণবাজার থেকে মতিঝিল যাবো। এটা হচ্ছে মেট্রো রেলে আমার প্রথম দিন, এর আগে এখনো মেট্রো রেলে উঠা হয় না। এই ভিডিওটা খুবই ছোট হতে চলেছে কারণ কারণবাজার থেকে মতিঝিল যাইতে খুব একটা সময় লাগে না, 5 মিনিট বা 10 মিনিটের মতো লাগবে, কয়েকটা স্টেশন পরেই মতিঝিল। তো এখন আমাদের টিকিট কাটতে হবে, কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখি প্রচুর ভিড়, অনেকেই অফিস শেষে বাসায় ফিরছে আর সময় কম লাগে বলে সবাই মেট্রো ব্যবহার করে। আমরা এখন আছি কারণ বাজারে আর যাব হচ্ছে মতিঝিল। মাঝখানে পড়বে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, তারপর মতিঝিল। সবকিছু এখন ডিজিটালাইজড। মেট্রো রেলের টিকিট অনলাইন থেকে এবং এই ডিভাইসের মাধ্যমে কাটা হয়। একক যাত্রা, গন্তব্য, টিকিট সংখ্যা, ঠিক আছে এবার টাকা দিতে হবে। আমরা এই যে মেট্রো রেলের টিকিট কেটে ফেলছি, কারণবাজার থেকে মতিঝিলের টিকিট মাত্র 30 টাকা। আমরা চারজন আছি, 120 টাকা দিয়ে 4টা টিকিট নিছি। টিকিট নেওয়ার পর সেটা আবার স্ক্যান করতে হয়। তো চলো যাওয়া যাক। টিকিট কাউন্টারে অনেক ভিড় থাকলেও এখানে তেমন ভিড় দেখছি না। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মেট্রো চলে আসে। এমনি নর্মাল ট্রেন তবু 4-5 মিনিট দাঁড়ায়, কিন্তু মেট্রো রেল সর্বোচ্চ 2 মিনিট দাঁড়ায়, তাও দাঁড়ায় না। তো ভেতরে দেখি বসার জায়গা নাই, আগে যারা উঠছে তারাই দাঁড়ায় আছে। মেট্রো রেল যে দুই দিকে চলে সেটা আমি আসলেই জানতাম না। এমনি নর্মাল ট্রেনে আলাদা করে ইঞ্জিন ঘোরানোর প্রয়োজন হয়, কিন্তু মেট্রো রেলে দুই পাশে ইঞ্জিন থাকে, শুধু চালক এক পাশ থেকে অন্য পাশে গিয়ে আবার মেট্রো চালায়। মেট্রোতে উঠলে আসলে মনে হয় আমি অন্য কোনো দেশে আছি। ভিতরে এতটাই সুন্দর ও পরিষ্কার মনে হচ্ছিল আমি আসলে অন্যান্য উন্নত কোনো দেশে আছি। মেট্রো রেলে পাবেন গান শোনার সুযোগ। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এবার নামার পালা। আমরা অলরেডি মতিঝিল চলে আসছি। আসলে মেট্রো রেলে খুব একটা সময় লাগে না, আমাদের আসতে মাত্র 5 মিনিট লাগছে, আর এটা যদি আমরা বাসে বা অন্য কোথাও আসতাম তাহলে আধা ঘন্টার মতো লাগতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চিল ব্রো।